এদিকে এসো, বসো। ভাবি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথা বলতে হবে। কিন্তু কি কথা বল? জাফর আলী আমাদের বাসায় এসেছিল কেন? চুপ করে আছো কেন ভাবি? কি জন্য এসেছিল বলো? টাকা নিয়ে এসেছিল। ভেবেছিল তুই টাকা ফেরত দিয়েছিস? আমরা দেব না, ঠিক করেছি না? অপমান করে বের করে দিয়েছিল তো? হ্যাঁ দিয়েছি। একটু, এই তো তুমি আমার ভাবি। তুমি আমার ভাবি না, তুমি আমার মা। তুমি আমার মা। মাসুদ, তুই নিজে যাবি? আলাদা দেব নাকি? না, প্রথমে ভয় দেখাবি। যদি দেখিস ভয় কাজ হচ্ছে না, তখন হাতে পায়ে গুলি করে দিবি, যাতে ও নিজে থেকে চাকরি ছেড়ে চলে যায়। ঠিক আছে? এই সব কাজ করাই তো মুশকিল। হেলায় দিতে লাগে একজন, আর এই ধমকা ধমকি খুবই ঝামেলার কাজ। এই সব কাজে লোকজনও বেশি লাগে, পুলিশেরও ভয় থাকে, কখন কি হয়ে যায়। মাসুদ, কাজটা করে দে, আমি বড় অশান্তিতে আছি, এই জন্য আমি তোকে আলাদা ভাবে টাকা দিব। এই দাঁড়া। তোমরা কারা? এর আগেও তোর সাথে আমার টেলিফোনে কথা হয়েছে, নাম শুনে আবার দৌড় দিস না। আমি ভাই শীর্ষ সন্ত্রাসীর একজন, নাম দাতাল মাসুদ। ও আচ্ছা, তোর লোক তাহলে ওই দিন আমার মিটিং বানচাল করছিল, সেদিন বুঝতে পারিস নাই আমি তোর চাইতে কোনো অংশে কম না? তোর একটা কথা কই শোন, তুই কাল কেনিলা গার্মেন্টসের চাকরি ছেড়ে চলে যাবি, নইলে তোরে কিন্তু মাইরে ফেলবো। আমি কিন্তু তোরে মারলাম না, আমি তোরে যে পাঠাইছে তার কাছে নিয়ে যাচ্ছি, চল। বাসায় কেউ আছেন? জাফর সাহেব বাসায় আছেন? তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি। নিচে নামেন, আপনাদের জন্য একটা উপহার নিয়ে এসেছি। কে? এর নাম মাসুদ, বাংলাদেশের 22 শীর্ষ সন্ত্রাসীর মধ্যে একজন। এর সাথে আপনার ভাই আমাকে মেরে ফেলার চুক্তি করেছিল। কি বলছো? হ্যাঁ ম্যাডাম, আপনাদের মতো ব্যবসায়ী এবং কিছু খারাপ রাজনীতিবিদরা এই সব শীর্ষ সন্ত্রাসীদের লালন পালন করে বাঁচিয়ে রাখে, কিন্তু ভুলে যাবেন না, বঞ্চিত মানুষদের কখনো দমিয়ে রাখা যায় না। আপনারা কি মনে করেন,
একজন মারুফকে খুন করলেই কি সব শেষ হয়ে যাবে? না, ভুল। একজন মারুফকে খুন করলে লাখো বঞ্চিত মানুষের হাত এভাবে মুষ্টিবদ্ধ হবে, জলে পুড়ে ছারখার হয়ে যাবে আপনাদের এই প্রাসাদ। পিস্তলটা আমার না, ওর। অসুস্থ হয়ে গেলে ওকে ফেরত দিয়ে দেবেন। খোদা হাফেজ। অল ঝামেলা গম, নেতা শেষ, শ্রমিক নেতা শেষ। না, শেষ হয়নি। যাকে শেষ করার জন্য পাঠিয়েছিলে তাকেই শেষ করে এই মাত্র রেখে গেল মারুফ। নিচে তাকাও, দেখো। দেখতে হবে না, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। এই মুহূর্ত থেকে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে, এবং এই মুহূর্ত থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এন্ড গেট আউট। কি বললে? গেট আউট। কার ঘোড়ায় কে চাবুক মারে? ঘোড়া আমার আর চাবুক মারো তুমি। এই বালি, নীলা গার্মেন্টস, বাইক হাউস, উত্তরার জমি, সব কিছুর মালিক আমি। এন্ড দিস ইজ মাই ডকুমেন্ট, এবং এখানে আছে আমার সব ডকুমেন্ট। তুমি সই করেছ? আসল না, আসল না, এগুলো ফটোকপি, আসলগুলো উকিলের কাছে জমা। শোনো, আমি এসব কথাগুলো কখন বলবো বুঝে উঠতে পারছিলাম না। যাক, সময়টা তুমি ঠিক করে দিলে। হ্যাঁ, এখনই উপযুক্ত সময় তোমাকে বলা। তুমি তো আমাকে বের করে দিতে চাইছো, আমি কিন্তু তোমাকে বের করবো না। তুমি এখানে থাকবে আমার বউ হয়ে। জাফর! না, জাফর না, আমার নাম মীরজাফর আলী খান, বেঈমান। নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করেছিল, আর আমিও বেইমানি করেছি তোমার সাথে। বাবা দুই যাও, বাবা টাকা নিয়ে পড়ে। বাবা যা, বুঝলে হাজি মারবান, যা বাবা, যা বাবা, মাগ যা, যা বাবা, যা না বাবা। সাদের লাউ বানাইলো তোমায় বৈরাগী, সাদের লাউ বানাইলো, নও নও চাস্তো ভাই, বানাইলো তোমায় বৈরাগী, হে চাস্তো ভাই, বানাইলো তোমায় বৈরাগী, তোমার গার্মেন্টস খাইলো, জমিও খাইলো,